আমি খুঁজতে খুঁজতে রাত পর্যন্ত আমি খালি চিন্তাই করছি যে কে এবি, এটা কী জিনিস হলো। তারপর তারা আমি আবার দেখলাম যে কী এটা, প্রশ্নবোধক চিহ্ন দিলাম, তারপর সে আর নাই, সে অন এয়ার নাই। তো কে এবির আমি পরবর্তীতে এটা খুঁজে পেলাম। কে এবি মানে হচ্ছে কেমন আছেন ভাই, কে এ বি, কে তে হচ্ছে কেমন, এতে হচ্ছে আছেন, ভিতে হচ্ছে ভাই, কেমন আছেন ভাই, সে লিখেছে কে এবি। তারপরে আমি বুঝলাম যে কে এবি মানে হচ্ছে কেমন আছেন ভাই। তারপর আমি তাকে সুন্দর করে রাত্রেবেলা উত্তর দিলাম যে বি এ, ভালো আছি। বিকুল, প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিকুল উইথ মুকুলে। আমি কুল আর জে মুকুল আছি আপনাদের সাথে। ঘটনা হচ্ছে যে এই মিমিকারি যে জিনিসটা, মানে চৌধুরী জাফরুল্লাহ সারাফতকে ছোটোবেলা থেকে শুনতে শুনতে মাঝে মাঝে এই রেডিওতে যখন কথা বলতে যাই, হুটহাট করে মাঝে মাঝে তার কথা মনে আসে, এই কারণে একটু বললাম আর কি। যাই হোক, বিকুল উইথ মুকুলে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি, আশা করি সবাই ভালো আছেন। তা আজকে যেই টপিকটা নিয়ে শুরু করব, আমরা সব কিছুকে ছোট করে ফেলছি, মানে সংক্ষিপ্ত হয়ে যাচ্ছে সব কিছু, তাই না? পুরো পৃথিবী আসলে ডিজিটাল প্রযুক্তির কারণে সংক্ষিপ্ত হয়ে যাচ্ছে, এক দেশের সাথে আরেক দেশের যোগাযোগ খুব সহজেই খুব সংক্ষিপ্ত সময় হয়ে যাচ্ছে। তা আমরা আসলে লেখাপড়ার মধ্যেও এখন খুব সংক্ষিপ্ত শব্দ ব্যবহার করি, যেমন ফেসবুক হয়ে গেছে হচ্ছে এফবি, সবসময় এফবি বলি, অনেকে আদর করে ফেসবুকও ডাকে। তা আমার এক বড় ভাই আবার বই লেখালেখি করে, তো এবারে লাস্ট বইমেলাতে তা আমি আর উনি গিয়েছি, যাওয়ার পর উনার এক ভক্ত এসে বলছে যে ভাই ফেসবুকে আপনাকে পাই না। তখন ওই ভাই বলছিল আর কি যে আমি আসলে ওন বুক নিয়ে ব্যস্ত, তো এই কারণে আমাকে ফেসবুকে পাচ্ছেন না, আমার তিনটা বই বেরিয়েছে এই বইমেলায়, তো ফেসবুকে এত সময় দিলে তো ওই বইগুলো লিখতে পারতাম না, এই কারণে কো আচ্ছা 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 এরকম করে হাসছে আর কি। তো ভাই বলল যে আমি ফেসবুকে কম থাকি, আমি একটু নিজের বই নিয়েই একটু ব্যস্ত আর কি, নিজের বই নিয়ে। যাই হোক, এই সংক্ষিপ্ত ফেসবুক থেকে আমি যাই যে ফেসবুকটা এফবি হয়ে গেছে। তা মজার কাহিনী হচ্ছে যে তারপরে দেখবেন যে ব্রাদাররা তো এখন ব্রো হয়ে গেছে, ব্রো সিস এভাবে বলতে হয়, আবার মাঝে মাঝে এইভাবে না বললেও বিপদ, যে আবার একটু খ্যাত হয়ে যায় আর কি মাঝে মাঝে। তো ব্রো সিস এইগুলোর সাথেও একটু তাল মিলিয়ে রাখতে হয়। তো কোন শব্দ যে কখন সংক্ষিপ্ত হয়ে যায় এটা আসলে বোঝা খুব কঠিন। আপনাদের একটা শব্দ বলি, কী আশ্চর্য, চিন্তা করেন, সব সত্যি কথা, মানে আমি বানানো কিছু বিকুলে বলি না। সেটা হচ্ছে আমাকে সেদিন একজন মেসেঞ্জারে একটা SMS পাঠিয়েছে, কে বি। আমি বিশ্বাস করেন দুপুরবেলা মনে হয় আমার এটা আসছে, কে এ বি। আমি খুঁজতে খুঁজতে রাত পর্যন্ত আমি খালি চিন্তাই করছি যে কে এ বি, এটা কী জিনিস হলো। তারপর তারা আমি আবার দেখলাম যে কী এটা, প্রশ্নবোধক চিহ্ন দিলাম, তারপর সে আর নাই, সে অন এয়ার নাই। তো কে এ বির আমি পরবর্তীতে এটা খুঁজে পেলাম। কে এ বি মানে হচ্ছে কেমন আছেন ভাই, কে এ বি, কে তে হচ্ছে কেমন, এতে হচ্ছে আছেন, ভিতে হচ্ছে ভাই, কেমন আছেন ভাই, সে লিখেছে কে এ বি। তারপরে আমি বুঝলাম যে কে এ বি মানে হচ্ছে কেমন আছেন ভাই। তারপর আমি তাকে সুন্দর করে রাত্রেবেলা উত্তর দিলাম যে বি এ, ভালো আছি। ওকে, তো এরকম সংক্ষিপ্ত লিখতে লিখতে মাঝে মাঝে বুঝতে বুঝতে একটু টাইম লাগে। তারপর এখন ধরেন HBD, হ্যাপি বার্থডে হয়ে গেছে HBD। তারপর টেক কেয়ার, এটা আগেও ছিল ট্রান্সফার সার্টিফিকেট কিংবা টেক কেয়ার, এটা এখন TC হয়ে গেছে, নর্মালি আমরা TC বলি। আরেকটা জিনিস হচ্ছে BTW, বাই দ্য ওয়ে। ওকে, বাই দ্য ওয়ে, এখন আমি একটু আসলে অন্য টপিক চেঞ্জ করি, আমি চলে যাচ্ছি আবার। তা সংক্ষিপ্ত এই রূপ আসলে চলতেই থাকবে, এটা কবে শেষ হবে জানি না, কারণ প্রতিনিয়তই নানা রকম সংক্ষিপ্ত কথাবার্তা বেরোবে। আচ্ছা, রাজনৈতিক একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে রাজনীতিতে নেতার পিছনে যারা থাকে, যারা সমর্থক আর কি, এরা কিন্তু মাঝে মাঝে আপনাকে কুবুদ্ধি দেয়, তা আপনি এগুলো একটু কম শুনবেন। ধরেন এরা সবসময় বলে যে মুকুল ভাই তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার পিছে, মুকুল ভাই তুমি সামনে থাকো, আমরা আছি তোমার সাথে, এরকম এরকম বলে। তো এটাকে আমি একটু রাজনৈতিক কুবুদ্ধি বলি। এটা আসলে কি, ধরেন নেতাকে একটু এগিয়ে দিচ্ছে যে মুকুল ভাই তুমি সামনে থাকো, পুলিশের মারটার খাইলে কিংবা বিরোধী দলের মারটার কিছু একটা খাইলে ওটা তুমি খাও আর কি, আমরা পিছিয়ে আছি। তা আপনি যদি আসলে ভালোবেসে থাকেন নেতাকে, সমর্থকদের বলা উচিত মুকুল ভাই তুমি পিছিয়ে থাকো, আমরা আছি তোমার সামনে, মুকুল ভাই তুমি পিছিয়ে থাকো, সব কিছু লড়াই আমরা করব, এরকম কিছু করে একটা একটা চেঞ্জ আনা উচিত আসলে। তো এরকম মাঝে মাঝে নেতা হলে আপনি পাঞ্জাবি পরে কিন্তু এগিয়ে যাবেন না, আপনি কিন্তু জানেন না যে অজান্তে যে আপনাকে একটু কিন্তু একটা হুমকির মধ্যে ছেড়ে দিচ্ছে, যে একটা কুবুদ্ধি দিয়ে যে মুকুল ভাই তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার পিছে। ওকে, এই ছিল একটা কথা। আর একটা জিনিস নিয়ে কথা বলতে চাই, আমি সেদিন একজনের একটা নাম পেলাম, সেটা হচ্ছে নাজমুস সাকিব সাদি। এই নামগুলো উচ্চারণ করতে গেলে আমার একটু প্যাচ খায় প্রথমে, নাজমুস সাকিব সাদি, এটা কি সাদি না সাদি, এই জিনিসগুলো একটু বাংলাতে লিখলে একটু ঝামেলা হয়ে যায়, কিন্তু ইংরেজিতে লিখলে সাদি, SH
এ দিত কিংবা এস এ দিত একটা কিছু, তা নাজমুস সাকিব সাদি না সাদি বলবো, তারপর দেখলাম যে সে যদি সাদি হয় আর যদি বিএ পাশ করে বিএ সাদির সাথে একটা মিল টিল থাকে আর কি, এরকম আরেকটা নাম আছে দেখবেন আপনি সোনিয়া। তা আপনি ধরেন নসাউতে একটা মেয়ে পড়ছে কিংবা ভালো একটা জায়গায় প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ছে, দেখবেন সোনিয়া 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 কিংবা সোনিয়া খুব সুন্দর করে কিন্তু ডাকে। আমাদের বাসার পাশে কিছু ছোট ঘর আছে, আমি ওগুলোকে বস্তু বলতে চাই না, খুব ভালো ভালো মানুষই থাকে কিন্তু ছোট ছোট সুন্দর সুন্দর ঘর। তো ওইখানে দেখি যে এক মেয়ে আছে এই ছ দিয়ে নাম, তার মা দেখে ছনিয়া ছনিয়া কই ছনিয়া ছনিয়া বলে ডাকতে থাকে। তো এই ছনিয়া শব্দটাও দেখেন যে ভালো একটা জায়গায় সোনিয়া কিংবা সোনিয়া হয়ে যায়, আর কোনো কোনো জায়গায় আবার সোনিয়া হয়ে যায়, যে সোনিয়া যে সোনিয়ার মা সোনিয়ার মা ডাকতে থাকে। ওকে, নাম নিয়ে অনেক কথা বললাম, এবার ছোট্ট একটা জোক বলতে চাই। সেটা হচ্ছে যে এলাকার এক ভদ্রলোক বেশ কিপটা আর কি, টাকা পয়সা খুব একটা দিতে চায় না। তো এলাকায় যারা বাড়িওয়ালা থাকে কিংবা যারা একটু প্রভাবশালী থাকে ছেলেপেলেরা দেখবেন যে কিছু না কিছু বায়না ধরে আর কি কখনো কোনো প্রোগ্রাম হলে। তো এলাকার এক গুচ্ছ ছেলেপেলে গেল মিস্টার রহিম সাহেবের কাছে, গিয়ে বলল যে আঙ্কেল কেমন আছেন, আমরা তো একটা প্রোগ্রাম করছি এরকম, আপনি যদি কিছু টাকা পয়সা আমাদেরকে ডোনেট করতেন এরকম কিছু। তখন সেই ভদ্রলোক বলছে যে আমি তো আসলে নাম ফুটাতে চাই না, তোমরা তো জানোই আমি দেখবা যে কোনো কিছুর মধ্যে যাই না, আমি নাম টাম ফুটাতে চাই না এই কারণে। তখন তারা বলল যে অসুবিধা নাই, আপনার নাম আমরা কাউকে বলবো না, আপনি আমাদের যে টাকাটা দিবেন আমরা কাউকে বলবো না। তারপর সে করলো কি, একটা 5,000 টাকা চেক লিখে ছেলেদের দিয়ে দিল। তারপর ছেলেরা খুব খুশি যে 5,000 টাকা চেক পেলো। তো বের হয়ে যেতে নিছে তখনই ছেলের চোখে পড়লো যে ওখানে কোনো সিগনেচার নেই, মানে অটোগ্রাফ নেই, সাইন নেই। তখন সে এসে যে আঙ্কেল আপনি তো সাইন করেননি, দেখো আমি তোমাদের কিন্তু আগেই বলেছিলাম যে আমি আসলে নামে বিশ্বাসী না, আমি চাই না আমার নাম কেউ জানুক, এই 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 কারণেই সাইন করিনি, তোমরা চেকটা নিয়ে কেটে পড়ো। তারপর ছেলেরা দেখলো যে কাছ থেকে টাকা আদায় করা খুব কঠিন ব্যাপার, তারপর তারা কেটে পড়ল। ওকে, তা আমিও আজকে কেটে পড়ি, তা আজকের মতো বিদায় নিচ্ছি বিকুল উইথ মুকুল থেকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঢাকা এফএম এর সাথেই থাকুন এবং নিজের প্রতি সবসময় যত্নশীল থাকুন, এবং ওইরকম সমর্থকদের প্রচারণা সমর্থকদের কুবুদ্ধিতে কান দিবেন না। মুকুল তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার পিছে, এগিয়ে চললে মারটার খাওয়ার একটু সম্ভাবনা আছে, সবসময় পিছে থাকবেন মানুষদেরকে একটু এগিয়ে যেতে দিবেন, এটাই ভালো। ওকে, আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা। বিকুল